আমার আগের ভিডিওটা যেটা আমি বানিয়েছিলাম ফটন কষা, সেটা আপনাদের সবার আশা করি খুব ভালো লেগেছে। আর তারপরে অনেকেই রিকোয়েস্ট করেছে যে আরো ভিডিও চাই। তো আজকে আমরা দেখব চটজলদি বানানো দুটো ভেজিটেবল স্যান্ডউইচ। আর হ্যাঁ বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা ক্লিক করে দিও, তো নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে আপডেট চলে যাবে। আমি আজকে সেই স্যান্ডউইচের রেসিপিটাই শেয়ার করব আর দেখাবো যে আপনাদের এই ভাজিটা কী করে বানানো হয়, যে স্টাফিংটা। তার জন্য চেষ্টা করবেন যে 70-80% যখন কুক হয় সেই সময়টা আলুটা তুলে নেবে। আর আপনারা দেখতেই পাবেন যে আলুটা কীভাবে বয়েল করা হচ্ছে সেটাও এই ভিডিওতে আছে। তো তারপরে ওটাকে আমরা স্কিন আউট করে নিয়েছি আর তারপরে আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে ওটাকে কাটবো। তো কখনো ভুলো না, আলু যখনই বয়েল করবে তখন অবশ্যই নুন দিতে ভুলো না। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের যে মেন জিনিসটা লাগবে, যেটা ছাড়া স্যান্ডউইচ হতেই পারে না, সেটা হচ্ছে ব্রেড। তো আমার কাছে এখানে দুটো স্যান্ডউইচের জন্য দুটো চারটে ব্রাউন ব্রেড নেওয়া আছে। তারপরেই যেটা স্যান্ডউইচের জন্য আমাদের লাগে যে বাটার, আমার কাছে আমুল বাটার রয়েছে। আমার কাছে রয়েছে চিজ স্লাইস, এটা ইয়েলো চেডার চিজ স্লাইস। আপনারা যদি আপনাদের আশেপাশে যে দোকান থেকে আমুল চিজ স্লাইস পেয়ে যেতে পারেন সেটাও চলবে। আর রয়েছে শশা, রয়েছে শশাগুলো দেখুন এরকম করে কেটে রেখেছি আমি। শশা রয়েছে, টমেটো রয়েছে, আর রয়েছে আনিয়ন, পেঁয়াজ রয়েছে। আর আমরা আগেই দেখেছি যে আমি এই আরেকটা স্যান্ডউইচ বানানোর জন্য আলু বয়েল করে রেখেছিলাম। ওই আলুটাই বয়েল করার পরে 70-80% কুক করার পরে আমি ওটাকে খোসা ছাড়িয়ে ওটাকে এরকম স্কোয়ার স্কোয়ার কেটে নিয়েছি। আর এই আলুর ভাজিটা বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, যেটা আমাদের শীতকালে পেঁয়াজকলি পাওয়া যায়। তার যে নিচের যে স্ক্যালিয়ন যেটাকে বলে, পেঁয়াজকলির নিচে যে পেঁয়াজটা থাকে, ওই পেঁয়াজটা আসলেই আমরা এই স্যান্ডউইচটাতে ব্যবহার করতাম। তো ওই স্ক্যালিয়নটা ব্যবহার করলে এই টেস্টটা আরো ভালো হয়। আর আছে আদা কুচনো, লঙ্কা কুচনো, আর ফ্রেশ ধনে পাতা, আর যদি আপনাদের কাছে মিন্ট থাকে, মিন্ট বা পুদিনা পাতা, সেটাও কিন্তু এর মধ্যে মিক্স করতে পারো। আর এটার জন্য যে মশলাটা লাগবে সেটা হচ্ছে গোটা জিরে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর গরম মশলা। আর খাবার মানেই হচ্ছে সল্ট অ্যান্ড পেপার, তো দুটোই আমার কাছে থাকে। তো চলুন আমরা দেখি যে ভাজিটা কিভাবে বানাবো। জিনিসপত্র রেডি থাকে, মিজা রেডি থাকে আর কি, যা যা তোমার রান্নার জন্য লাগবে সেটা কিন্তু তোমার রান্নাকে অনেক বেশি অনেক অনেক বেশি ভালো করে দেয়। আর কিছু লাগে না, যে তোমার রান্নার জন্য কি লাগবে সেগুলো তুমি জানো আর সেগুলো তোমার কাছে রেডি আছে। তো দেখতে পাচ্ছ যে কড়াই গরম হয়ে গেছে, তেল আমি দেওয়ার পরে গরম হয়ে গেছে। এটা আরো পুরো স্ট্যান্ডার্ড রেসিপি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারবে। আমি যেটা প্রথমেই দেব এটার মধ্যে সেটা হচ্ছে হোল কিউমিন বা গোটা জিরে। আর লিটারালি তোমরা শুনতে পাচ্ছ যে ক্র্যাকলিংটা আসছে, যে আওয়াজটা, এটাই কিন্তু এটার মেন, যে জ্বলবে না বাট ওই আওয়াজটা আসবে। আর তারপরেই যেটা আমি দেবো সেটা হচ্ছে হলুদ, যেটা কিনা এই কালারটা নিয়ে আসবে, ইয়েলো কালার। তোমরা যদি সাদা করতে চাও তাহলে আমি এখনই বলে দিচ্ছি এই হলুদটা দিও না, কারণ জ্বলে গেলে কিন্তু ওটা আসবে না। তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ গুলো। তারপরে আমি দেবো এই আদা কুচনো, লঙ্কা কুচনো, ধনে পাতাটা পরে। এবার আমি আমার আঁচটা কমিয়ে দেব। এটা যখন একটুখানি কুক হয়ে যাবে তারপরে আমি দেব আমার এই লঙ্কা গুঁড়ো, বেশি না। আর আগেও বলেছি এই লেগে যাওয়ার ভয় যদি থাকে যে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন, আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে সামান্য জল। এটা স্যান্ডউইচের মধ্যে গরম হয়ে যাবে, স্যান্ডউইচের স্টাফিং খাওয়ার জন্য, তো সেরকম ভাবে কোনো কষানোর দরকার নেই। একটা যাকে বলতে পারি আমরা খাট্টা মিঠা চটপটা স্বাদের একটা খাবার, এবং সবকিছু ফ্রেশ ইউজ করলে সেই স্বাদটা কিন্তু এমনি বেরিয়ে আসে। এবার আমি দেব আমার এই আলুটা। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একটাও ভাঙেনি,
যেহেতু এই স্যান্ডউইচটা প্যান গ্রিল স্যান্ডউইচ, তো এই প্যানটা আমি গরম করার জন্য ছড়িয়ে দিয়েছি। এটার মধ্যে অনেকে যদি কড়াইশুটি শীতকালের দিনে পাওয়া যায় বা ফুলকপি কলিফ্লাওয়ার যেটা সেটা পাওয়া যায় সেটা এর মধ্যে অ্যাড করে দিতে পারো, ভালো লাগতে পারে। আচ্ছা, নুনটা নুন একটুখানি কম দেওয়া উচিত, কারণ হচ্ছে আমরা যখন স্যান্ডউইচটা বানাবো তা আমি আগেই দেখেছি তার মধ্যে আমরা চিজ দেব, তো চিজ কিন্তু সল্টি হয়, তো বেশি নুন দিও না। আর যেটা দেবো সেটা হচ্ছে আমাদের কাছে যেটা গরম মশলা ছিল সেই এখন এই গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। আর তোমার কাছে যে ফ্রেশ কাটা ধনে পাতা বা পুদিনা পাতা মিক্স আছে সেটা ওপর থেকে ছড়িয়ে দাও। আর এটা চেষ্টা করবে যে যতটা সম্ভব তোমার বন্ধ আছে করতে, নইলে কিন্তু এই ধনে পাতা বা পুদিনা পাতা যেটা কিছু সেটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে চলো, আমাদের এখন সবকিছুই হয়ে গেছে, এখন আমাদের শুধু দরকার যেটা হচ্ছে আমরা স্যান্ডউইচটা বানাবো। চলো, আমরা দুটো স্যান্ডউইচ এখন বানাবো। তো তার জন্য প্রথমে দুটো ব্রেড নিয়ে নিলাম, বাটার আছে, আমি দুটোতেই প্রথমে বাটার লাগিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে বলে রাখছি প্যানটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ আমাদের প্যানটা খুব গরমও চাই না আবার ঠান্ডাও চাই না, যাকে বলতে পারো প্রি হিট, ওরকম ভাবে রেখে দিয়েছি। এবার আমি যে ভাজিটা বানিয়েছি সেটা দিয়ে দেব ভালো করে। তো আমরাই যখন খাবো ভাজিটা বেশি করেই দেওয়া যেতে পারে, তবে একটা জিনিস মনে রাখবে, উঁচু নিচু করো না, চেষ্টা করো যে যাতে চারিদিকে সমানভাবে ভাজিটা স্প্রেড হয়, তাহলে স্যান্ডউইচটা দেখতেও ভালো লাগে। একটু প্রেস করে দাও। এবার আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটা স্লাইস অফ চিজ, তোমাদের যদি আরো বেশি লাগে তোমরা দিতে পারো। এবার আমি এই ব্রেডটা এর উপরে দিয়ে দিলাম, এবার ব্রেডের দুদিকেও বাটার লাগাতে হবে। এই বাটারটা জানি ভালো করে চারিদিকে লাগানো থাকে, তাহলে কিন্তু যে স্যান্ডউইচের বাইরে যে কালারটা আসে সেটা কিন্তু ভালো আসবে। আর প্যান আমাদের যেহেতু গরম আছে আর ভাজিও গরম, তো আমি এটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর স্লো আছে, এটাকে কুক হতে দিচ্ছি, তো ভেতর আর বাইরে থেকে ক্রিস্পিও হয়ে যাবে আবার জ্বলেও যাবে না। তার সাথে সাথে আমি বানিয়ে নিচ্ছি আমার পরের স্যান্ডউইচটা, সেটার জন্য সেম দুটো ব্রেড নিয়ে নিলাম, তারপরে আমি দিয়ে দিলাম আমার কাছে যে কেটে রেখেছিলাম শশাগুলো, সেই শশা। আর এই যে শশা বা টমেটো গুলো যদি একই রকম শেপে বা সাইজে কাটো তাহলে কিন্তু একই রকম ভাবে স্যান্ডউইচটাও দেখতে সুন্দর লাগবে তোমাদের কাছে, ওই মাঝখান থেকে উঁচু নিচু হয়ে যাবে না। শশা, আমার পেঁয়াজটা ভালো লাগে, অনেকে পেঁয়াজ নাও খেতে পারে যে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয়, তো আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা অবশ্যই জরুরি, এই ভেজিটেবল স্যান্ডউইচে অনেকেই যেটা ভুল করে থাকে যেটা হচ্ছে এর ভেতরে কোনো সল্ট বা পেপার দেয় না, এটা কিন্তু ভুল, এটার জন্য আমরা দিয়ে দেবো একটুখানি স্প্রিঙ্কেল করা সল্ট, নইলে কিন্তু এই ভেজিটেবল গুলোর মধ্যে সল্ট আসে না। আর দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, আর আর সেম প্রসেস আমি দিয়ে দেব এই চিজ স্লাইসটা। বাটার লাগিয়ে রাখার পরে এবার আমি দেখে নেব যে আমার প্যানগ্রিল স্যান্ডউইচটা, এটাকে পাল্টি করে না, দেখতে পাচ্ছ তোমরা কিরকম ক্রিস্পি হয়ে গেছে এবং কালার চলে এসেছে। আর যেহেতু আমরা এইমাত্র এই মিক্সচারটা গরম করেছি তো ভেতর থেকে গরম আছে, তো আমি আমার অপোজিট সাইডটা দিয়ে দেব এখানে এরকম কালার আসার জন্য। আর সত্যি বলতে আপনারা আমার আগের ভিডিওটা দেখে এত কমেন্ট করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, তো আমারও ভালো লেগেছে। তো আমি আশা করব আমার এই ভিডিওটা দেখেও আপনারা লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা ক্লিক করে দিন, তো নতুন যে কোনো ভিডিও থাকলেই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে। তো এই স্যান্ডউইচটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব একটা টাইম লাগেনি। তো আমার কাছে এই স্যান্ডউইচটা রেডি, এই স্যান্ডউইচটা এবার আমরা কেটে নেব। তো আমি এই সাইডটা বাদ দিয়ে দিচ্ছি,
আর হ্যাঁ, একটু কিচেন রান্নাঘর চারিদিক একটু খুব পরিষ্কার রাখুন, দূরত্ব বজায় রাখুন, গ্লাভস ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, কারণ আমাদের এই সময়টা খুব খারাপ যাচ্ছে। এই স্যান্ডউইচটা কিন্তু প্যানগ্রিল স্যান্ডউইচ রেডি, তো এখানে আমি রেখে দিলাম, তো চলুন দেখে নিচ্ছি। এই দুখানা ভেজিটেবল স্যান্ডউইচ, এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে আর আপনাদের যদি আরো কোনো রান্না দেখতে ইচ্ছা করে, কোনো রেসিপির জন্য জানতে ইচ্ছা করে, তো আমার চ্যানেলটাকে আমার চ্যানেলে লিখে জানান, আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।